ভোটের দিন এখানে ভোট হবে না, এখানে রক্ত ঝরবে, খুন হবে, বিরোধীদের কেউ ভোট দিতে পারবে না। এখানে ভোট শুরুর প্রথম থেকে খুন শুরু হয়েছে, ভোট আস্তে আস্তে মুর্শিদাবাদ জেলায় অসংখ্য প্রাণ যাবে, ভোটের দিন কেউ ভোট দিতে পারবে না, তৃণমূল লুট চালাবে, তৃণমূল সন্ত্রাস চালিয়ে এখানে জিততে চাইবে। যোগ করতে পারছি একবার যাবো গৌরীশঙ্কর বাবু, এই অবস্থায় মুর্শিদাবাদের ভোটের যা সুনাম আছে কোটানকোট, তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করবো কেমন কেমন হবে বলে আপনার মনে হচ্ছে আজ অব্দি যা দেখছেন? এখনো মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি বুথে 8 থেকে 10 জন কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে ভোটের দিন এখানে ভোট হবে না, এখানে রক্ত ঝরবে, খুন হবে, বিরোধীদের কেউ ভোট দিতে পারবে না। এখানে ভোট শুরুর প্রথম থেকে খুন শুরু হয়েছে, ভোট আস্তে আস্তে মুর্শিদাবাদ জেলায় অসংখ্য প্রাণ যাবে, ভোটের দিন কেউ ভোট দিতে পারবে না, তৃণমূল লুট চালাবে, তৃণমূল সন্ত্রাস চালিয়ে এখানে জিততে চাইবে, কারণ এই জেলায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, জেলার মানুষ সব দিক থেকে বঞ্চিত। এখানে মানুষ চাকরি পায় না, মেধা যাদের রয়েছে তাদের চাকরি অবরুদ্ধ, এখান দিয়ে গরু পাচারকারীদের রমরমা চলছে, মাঠের ফসল লুট হচ্ছে, এখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, এখানে আবাস যোজনার বাড়ি পেতে গেলে কাঠ পানি দিতে হয়, এই বিভিন্ন কারণে মুর্শিদাবাদ জেলার মানুষ ইতিবিরক্ত অবস্থায় রয়েছে, এই জেলার মানুষ তৃণমূলকে চায় না, আর সে কারণে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে সন্ত্রাস চালাতে চাইছে। এটা ভোট পর্যন্ত চলতে থাকলে মুর্শিদাবাদ জেলার রক্তগঙ্গা বইবে, তৃণমূল কংগ্রেস সেটাই চাইছে, আমাদের প্রার্থী সুনীল মাহাতোকে প্রাণে মারার হুমকি দিয়েছেন কাসেম আলী তৃণমূলের। আরে অডিওটা পাঠিয়ে দেবো আপনাকে, আমি বলছি কোথাও, আমি বলছি সারা সারা বাংলা জুড়ে মানুষ প্রত্যেকটা বাংলার মানুষ এই সরকার দ্বারা এই প্রশাসনের দ্বারা উপকৃত, অর্থাৎ বিভিন্ন স্কিমের মাধ্যম দিয়ে তারা উপকৃত হচ্ছে, আর এই সমস্ত বিরোধী দলগুলো ডববাসি দিয়ে মিথ্যা কথা বলে চিৎকার চেঁচামেচি করে একটা জলগোলা করছে। আমি শুধু এটুকু বলবো যে পশ্চিম বাংলার মানুষ তার নিজের ভোট যাতে নিজে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, নির্বাচন কমিশন, এই আমার কথা। আর তৃণমূল আটকাবার চেষ্টা করবে, কারণ জানে তৃণমূলের পাবলিক পালস তৃণমূলের পক্ষ নেই, এখন রাজুদাদের হেলমেট পরে যেতে হচ্ছে, নালে লোকে চোর বলছে, রাজুদা তো দেখলাম হেলমেট পরে ঘুরছে, হেলমেট। সময় একেবারে শেষ, কে আর 10 সেকেন্ডে। আমি খালি অনুরোধ করব, যেটা গরিদা বললেন সত্যি কথাই, যেভাবে বারেবারে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, গণতন্ত্র হরণ করা হচ্ছে, উনি গতকাল পাটনায় গেছিলেন গণতন্ত্রের কথা বলতে, এইটা পশ্চিমবঙ্গের লজ্জা, সারা দেশের লজ্জা, সবার উচিত ওনাকে বয়কট করা। নো ভোট টু মমতা। আমার আমার সময় একেবারে শেষ।